ওয়াইটিএফ এবং টিডব্লিউ ত্রিপুরা মোথা যত মিলে লাগে যে কাছা আচলাই মানি লামানি বগৈ ও লামা দীর্ঘদিন এই এসএসিএল ঠিক সাই মেয়া যখন খানাগো এসএসিএল কাম খাই হয়ে কিন্তু দীর্ঘ দুই বছর ইয়া আরো বেশি খা অপ্তিখে ও লামা স্থান যাইয়া ও লামা স্থানের বগৈ যিনি যত যিনি ওয়াইটিএফ এবং টিডব্লিউ এবং ত্রিপুরা মোথা সামুন পঞ্চায়েত যখন লামা মা চলাইখা ও লামা আচমনের পরে যেন ভাই আশ্বাস রাখাইখা যে লং ট্রাইবেল এসডিএম বোফাই সাপাইখা যে ই লামা না যখন খাইনাই ই লামা এসএসএল মামানি এসএসএল যদি খাইয়া হিনকলে অপনে ক্যান্সেল খাইয়ে যখন পিডব্লিউ মাধ্যমে যখন লামা খাইনাই যেন অন্তত এক মাস সময় দিকনু এক মাস বা সময় নেখা যখন ভৌণী কারণ বিশ্বাস খাইয়ে যিনি যে আচলৈমণি ও আচলৈমণি যখন উইথড্র খাইকা যখন যদি এক মাস পরে ও লামা যদি খাই যায় হাঁকলে যখন আর বয়সা এমনি খেলিয়ে যখন জুতো মিলে ও লামান বয় যখন দরনার নাই যখন মা চলানাই লামা ফা মা চলানাই বা এরুইয়া আরবো যখন বৃহত্তর মনুফা থাই দরনামা খাইনাই মনু থাই চিনি লামানি কাম যদি উইয়া চিনি দাবি যদি সাকসেস হয়ে হাঁকলে যখন অন্য জায়গা ফা মাথা নাই অবধি দরনামা নাই কেন্দ্র কয়টেন সিমি অর মানে আটটা নিসিমি তাও বাজিগেও একটা আটটা নিসি শুরু খেলে যখন আটটা যাব তাও একটা একটা দেড়টা বাজে না খুব সম্ভব তাপসু ধরো সাফ সাফ হয় না ফিকা তাপসু ধরো আগে বিডিও ফাইকা সামনে বিডিও এরপর ফাইকা এসডিএম ফাইকা এসডিপিও ফাইকা বড় ভাই চেনা আশ্বাস রাখা যে চেন এক মাস নি মধ্যে কাম না শুরু খেলে নাই অবধি চেনা আশ্বাস রাখা অবধি ইনকে তাবো বরক ফাই বরক যে এক মাস নম সময় রেখা ইনকে অবন ইয়া উলব যদি ন সামু যদি ন খাইছে গে ইনকে বুসকা নরক তা মুস্টেপ না হই দিছে নরক দিছে নরক দরনা খাই নাই ইরে উম ইয়া চং মনু থাই ন্যাশনাল লামা পন চংকাস লাই নাই চিনি লামা যতক্ষণ পর্যন্ত খাই দিয়েছে চং অবধি চিনি সংগ্রাম চলি নাই এখানে যে ওদের যে দাবি দাবির যে সনদটা ছিল এই দাবি কতদিন পরে সাকসেস হবে না আমাদের রাজ্য সরকারের তরফে বা রাজ্য সরকারের উত্তর দপ্তরের তরফে অলরেডি ইনিশিয়েটিভ নেওয়া হয় বা ডিডব্লিউএস দপ্তরের তরফে ইলেকট্রিসিটি দপ্তরের তরফে এই সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনের তরফে আজকের থেকে নয় অনেকদিন আগের থেকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এবং একটা মেন রোড যেটা 5 কিলো টু গোবিন্দবাড়ি সেটার কাজ অলরেডি আমরা শুরু করেছি আমরা বলতে পিডব্লিউডি উত্তর দপ্তর শুরু করেছি আজকে যে সমস্যাগুলো নিয়ে তারা এসছেন সেগুলোরও সুষ্ঠু সমাধান অনতিবিলম্বে হবে এটুকু বলতে এটা কোন এজেন্সি কাজ করছে স্যার এজেন্সি কোন এজেন্সি কিসের ব্যাপারে রোডটা আমাদের জানা মতো এই কাজটার দায়িত্ব দেওয়া আছে এসএসএল আপনি কি এসএসএল সাথে কোনো স্টাফের সাথে কথা বলেছেন আমাদের কথা হয়েছে তারা যাতে কাজটা অতি দ্রুততার সঙ্গে শুরু করা যায় তারা চেষ্টা করছে ধন্যবাদ জানুয়ারি আর কয়েকদিন পরে তো বৃষ্টির সিজন আবার হইব এক সপ্তাহ সময় বৃষ্টির সিজন আরম্ভ হইলে তার কাজ করতে হবে এক সপ্তাহ সময় দিতে আমরা না দিমু কিন্তু তারা আইয়া আমরা লিখিত দিয়া যাব না বলে আমরা এক সপ্তাহ সময় দিতে আমরা মানুষ থাকি না আমরা মানে মেন কথা হলো এখন এসএসএল এর লোকটা যে আছে সেটাও বেশি আর কি তার মানে
তারা তো স্টাফ দিয়ে তারপরে দিয়ে এজেন্সি যতক্ষণ পর্যন্ত না হওয়ার পর্যন্ত আমরা লাগলে কালকে হইলে থাকবো সেটা কি জাগ্রতি আপনারা থাকতে থাকতে পারেন নমস্কার আপনার নামটা নমস্কার আমার নাম হইল সচ্চিদানন্দ ত্রিপুরা হ্যাঁ আমি ওয়াইটিএফ দলাই ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট একটু বড় করে দেখো ওয়াইটিএফ দলাই ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট আমার নাম সচ্চিদানন্দ ত্রিপুরা মূলত আজকে কি জন্য রাস্তা অবরোধ করা হয়েছে মূলত আমরা মেইন দাবিটা ইস্যুটা হইল আমরা রাস্তার ব্যবস্থা হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরে সামনে তো অরুণডার ওয়াচাপাড়া রাস্তাটা দীর্ঘদিন ধরে কোনো কাজ হয়েছে না এখনও হ্যাঁ গ্রামের লোক আসা যাওয়া করার খুব অসুবিধা হ্যাঁ মেইন হইল রাস্তা লাগে অরুণডা সামনে তো অরুণডার ওয়াচাপাড়া এইদিকে আর 23 কিলো তো থালসরা থালসরা তো হারিয়ামণি আর থালসরা তো রাসমণির রুয়াচাপাড়া তারপরে দ্বিতীয়ত হইল আমরা পানীয় জলের জন্য খুব অসুবিধা গ্রামে প্রত্যেকটা গ্রামে যেমন অরুণডাকো বা বীরকুমার আছে এইদিকে হ্যাঁ তারপরে তোমার হারিয়ামণি তারপর রাসমণি ওই সাইডে পানীয় জলের লেগে খুব একটা সুব্যবস্থা নাই তার জন্য পানীয় জল যাতে প্রশাসন দেখে পানীয় জলের ব্যবস্থা করে দিতে হোক এই কারণে এরপরে দ্বিতীয়ত হইল আমরা প্রত্যেকটা গ্রামে কারেন্ট নাই কারেন্টের ব্যবস্থা করে দেওয়া হোক এই কারণে আমরা আজকে এই রাস্তা অবরোধ।